প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন টপ নিউজ দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা মূলত বিলিতে প্রকাশিত বাংলা সংবাদপত্রগুলির প্রধান প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক জনাব এম এ কাইম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নেব এ সপ্তাহে বিলেতে বাংলা সংবাদপত্রগুলো কী শিরোনাম করেছে। সর্বপ্রথমে আমার হাতে রয়েছে সাপ্তাহিক বাংলা পোস্ট। সাপ্তাহিক বাংলা পোস্ট শিরোনাম করেছে, উবারের চেয়েও কম দামের ট্যাক্সি আসছে। এরপরে তাদের আরেকটি শিরোনাম, ডিটেনশন সেন্টারে বাঙালি ইমিগ্রেন্ট হত্যা। এরপরে আমার হাতে রয়েছে সাপ্তাহিক বাংলা সংলাপ, তাদের শিরোনাম, মায়ানমারে মর্মস্পর্শী গণহত্যা। সাপ্তাহিক বাংলা টাইমস শিরোনাম করেছে, ডিটেনশন সেন্টারে বাংলাদেশি খুন, তোপের মুখে হোম অফিস, কমিউনিটিতে ব্যাপক ক্ষোভ। পাশাপাশি আরেকটি শিরোনাম করেছে, ব্রেক্সিট বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যাপক সমর্থন লাভ, 50 নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার বিষয়ে পার্লামেন্টে ভোট। সাপ্তাহিক দেশ শিরোনাম করেছে, মার্চে ব্রেক্সিট কার্যক্রম শুরু, ভোটাভুটিতে সিদ্ধান্তে পৌঁছালো পার্লামেন্ট। পাশাপাশি তারা আরেকটি শিরোনাম করেছে, 4 কমিশনারের মধ্যে একজনের বিদায়, গ্রান্ট বরাদ্দের ক্ষমতা পেলেন জন বিক্স। সাপ্তাহিক জনমত, তাদের শিরোনাম, ব্রিটেনে বাঙালিদের বিচ্ছিন্ন জীবনযাপন, সরকারি কমিশনের রিপোর্ট, এথনিক মাইনরিটিকে সমাজের সাথে একীভূত করতে ব্যর্থ ব্রিটেন। পাশাপাশি তাদের আরেকটি শিরোনাম, বিশ্বের 100 জন অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় নাদিয়া। এরপরে আমার হাতে রয়েছে সাপ্তাহিক পত্রিকা, তাদের শিরোনাম, ডিটেনশন সেন্টারে বাংলাদেশি খুন, তোপের মুখে হোম অফিস, কারাগারে রেকর্ড সংখ্যক বন্দির আত্মহত্যা। পাশাপাশি তাদের আরেকটি শিরোনাম, লন্ডনে বাড়িঘরে চুরি, মাত্র 8% চোর ধরা পড়ে। এরপরে আমার হাতে রয়েছে সাপ্তাহিক সুরমা, শিরোনাম করেছে, এবার থেরেসা মে রেড হোয়াইট অ্যান্ড ব্লু ব্রেক্সিটের অঙ্গীকার, ব্রেক্সিট নিয়ে বিভ্রান্তি, একদিকে সুপ্রিম কোর্ট, অন্যদিকে দলীয় এমপিদের বিদ্রোহ, কোনটি সামাল দেবেন থেরেসা মে। পাশাপাশি তাদের আরেকটি শিরোনাম, লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচন 29 জানুয়ারি, সদস্যপদের জন্য শেষ আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর। আমার হাতে আরেকটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে, বার্মিংহাম থেকে প্রকাশিত বাংলা মেল, তাদের শিরোনাম, বার্মিংহাম এবং ম্যানচেস্টারে 3 জনের মৃত্যু, ব্রিটেনে ব্যবহারে বাড়ছে হোমলেস এবং রাস্তায় রাত্রি যাপনকারীর সংখ্যা। সুপ্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ব্রিটেনে প্রকাশিত বাংলা পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবার আমরা আলোচনায় ফিরে যাব এবং প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ব্রেক্সিট ইস্যু। আপনারা জানেন গত 23 জুন ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না এ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে, যাতে ইউ ছাড়ার পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছে ব্রিটিশ নাগরিকরা। এরপর থেকে শুরু হয়েছে নানা রকম নাটকীয়তা, সর্বশেষ এ বিষয়টি আদালতে পর্যন্ত গড়িয়েছে এবং গতকাল সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে। জনাব এম এ কাইম, আপনার কাছে আমার প্রশ্ন, ব্রেক্সিটে জনগণ কিন্তু ভোট দিয়েছে ইউ থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু এরপরেই বিভিন্ন কারণে, অর্থনৈতিক মন্দা কিংবা অন্যান্য কারণে, এর বিরুদ্ধে, এই গণভোটের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন পক্ষ সক্রিয় এবং এটি নিয়ে আইনি লড়াইও শুরু হয়েছে। এই সামগ্রিক বিষয়গুলোকে আপনার কি মনে হয় আদৌ ব্রেক্সিট হবে কি না? থ্যাংক ইউ সারো ভাই, আমাকে অত্যন্ত বর্তমান সময়ের টক অফ দ্য লন্ডন এই ব্রেক্সিট ইস্যু নিয়ে আমাকে আলোচনায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য। আসলে ব্রিটিশ জনগণ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের গত নির্বাচনের পূর্বের প্রতিশ্রুতির অংশ হিসাবে ব্রেক্সিটে অংশ নিয়েছিল এবং ব্রিটিশ জনগণ আমার মনে হয় বুঝে হোক না বুঝে হোক ব্রেক্সিটে পক্ষে ভোট দিয়েছে। কিন্তু ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি কী হয়েছে, ব্রিটেনের অর্থনীতিতে একটা ধস নেমে এসেছে, ব্রিটেনের পাউন্ডের মূল্য নিচে নেমে চলে গেছে, ইউরোপীয় ইউনিয়নের যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো আস্তে আস্তে ব্রিটেন থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই কারণে ব্রিটেনে অর্থনৈতিক মন্দার পাশাপাশি জব আপনি দেখতে পেয়েছেন, চাকরি হারানোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই কারণে কিছু সংখ্যক ব্রেক্সিটের বিরোধীরা আপনি দেখতে পেয়েছেন পার্লামেন্টের সামনে ট্রাফলগার স্কোয়ারে হাজার হাজার মানুষ নিয়ে
ব্রিটেন যাতে ইউরোপিয়ানে থাকি থেকে যায় থাকে সেজন্য থেকে যায় সেই জন্য তারা ডেমোনস্ট্রেশন করেছে। শুধু সেটাও নয়, এ ব্যাপারে আপনি কিছুদিন আগে আপনি একটু আগে উল্লেখ করেছেন, সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি রিট আবেদন হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে পার্লামেন্টের অনুমোদন ছাড়া প্রধানমন্ত্রী তেরেসা মে, এটা হাইকোর্টের রায় ছিল, হাইকোর্টের রায় ছিল, তেরেসা মে ব্রেক্সিটের ট্রিগার চাপতে পারবেন না। হাইকোর্ট থেকে সরকার এটার আপিল করেছে এবং আপিলের শুনানি গত পরশুদিন গতকাল শেষ হয়েছে। আমরা আমরা আপিলের রায়ের অপেক্ষায় আছি, দেখা যাক কি। তথাপি এদিকে ব্রিটিশ পার্লামেন্টে আবার এমপিরা ব্রেক্সিট সরকার এবং বিরোধী দলের এমপিরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে। যেটা বলা হয়েছে থেরেসা মে যেটা প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী বছর মার্চের শেষের দিকে তিনি আর্টিকেল 50 ট্রিগার করবেন, যেটির মাধ্যমে ব্রেক্সিট প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেটাতে কনজারভেটিভ দল লেবার দলের সাথে সমঝোতা করে একটা সমঝোতায় পৌঁছেছে এবং এখানে লেবার দলের একটা প্রস্তাবনাতেও সকলে সম্মতি দিয়েছে, সেটা হচ্ছে ব্রেক্সিট প্রক্রিয়ায় সিদ্ধান্ত আসার আগে, আলোচনা চলাকালীন সময়ে যত ধরনের প্রস্তাব আসবে সবগুলোকে পার্লামেন্ট ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করবে। এটাতেও মানে সরকার এবং বিরোধী দল সকলে সমর্থন দিয়েছে, ঐক্যমত হয়েছে। আমার মনে হয় স্যার বাবা এটা খুবই ভালো। এটা এটা ব্রেক্সিট অত্যন্ত একটু অত্যন্ত সূক্ষ্ম এবং কঠিন ব্যাপার, আপনি জানেন ব্রেক্সিটের কারণে। আমরা তো ইতিমধ্যেই আলোচনা করেছি ব্রেক্সিটের প্রভাবটা কী পড়েছে। এই পার্লামেন্টে যদি প্রতিটা বিষয় ব্রেক্সিট কার্যকর হওয়ার পরে প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ হয়, তাহলে ব্রেক্সিটটা যদি কার্যকর হয় তাহলে এটা ফলাফলটা ভালো হবে। আর যদি তাড়াহুড়ো করে ব্রেক্সিট বিশ্লেষণ না করে এগুলো বাস্তবায়ন করা হয় তাহলে ব্রেক্সিটের সুফল তাকে কুফল বয়ে আনবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমার এজ এ জার্নালিস্ট হিসাবে দীর্ঘদিন থেকে আমরা কমিউনিটির মানুষের সাথে কাজ করছি, মানুষের মতামত এটা, ব্যক্তির যদি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে এর ফল ভালো আসতে পারে, না হলে এর বুমেরাং হতে পারে। এবং গতকাল যেটি সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট যিনি যেটি বলেছেন সেটা হচ্ছে এই মামলাটি মূলত করা হয়েছে রেফারেন্ডামের যে ফলাফল হয়েছে সেটাকে উল্টিয়ে দেওয়ার জন্য নয়, বরঞ্চ রেফারেন্ডামের ফলাফল অনুযায়ী ব্রেক্সিট প্রক্রিয়াটা আইনগতভাবে কীভাবে সহজভাবে করা যায়, টেকসই হয়, আইনগতভাবে টেকসই হয়, যাতে এটা নিয়ে ভবিষ্যতে কেউ কোনো প্রশ্ন উত্থাপন না করতে পারে, আইনি কোনো ফাঁকফোকর যাতে না থাকে, সে কারণেই এই মামলাটি এসেছে। এবং অতি শীঘ্রই তারা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ এ বিষয়ে তাদের রায় প্রদান করবেন। আপনি জানেন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারকগণ খুবই গুরুত্ব সহকারে বিষয়টি নিয়েছেন, 11 জন সিনিয়র বিচারপতি, কিউসি বিচারপতিরা এটা নিয়ে তারা রায় প্রদান করবেন। আশা করি আমরা যেটাই আসে ব্রিটিশ জনগণ সেটা মেনে নিতে বাধ্য, সুপ্রিম কোর্টের রায় আমাদের সকলকেই রায় মেনে নিতে বাধ্য। এ প্রসঙ্গে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার, আপনি জানেন হিথ্রোর কাছাকাছি যে আসনে উপনির্বাচন হয়ে গেল ব্রিটিশ জ্যাক কুরলি স্মিথ যেখানে বিপুল ভোটে পরাজিত হয়েছেন বলা যায়, এখন সেখানে বলা হচ্ছে এটি মূলত ব্রেক্সিটের বিরোধিতার কারণে ব্রেক্সিট বিরোধী বার্তা হিসেবে দেখা হচ্ছে জ্যাক কুরলি স্মিথের যে বিষয়টি, সেখানে লিবডেম জয়লাভ করেছে এবং লিবডেম প্রতিনিয়তই বলে আসছে যাতে ব্রেক্সিট বাস্তবায়ন করা না হয়। আপনার কি মনে হয় এ ধরনের জনগণের একটা মতামতে যে প্রতিফলন পাল্টে যাচ্ছে, কিছুদিন 23 জুন যে মতামতটা এসেছিল পরবর্তীতে বিভিন্ন কারণে আর্থিক, বিশেষ করে আর্থিক মন্দার কারণে জনগণের মনোভাবের যে পরিবর্তন হচ্ছে এটার কারণে কি ব্রেক্সিট বাধাগ্রস্ত হতে পারে কি না? আমার তো মনে হয় কিছুটা বাধাগ্রস্ত তো আপনি দেখতে পেয়েছেন স্যার ভাই, ব্রেক্সিট ইতিমধ্যেই বাধাগ্রস্ত হচ্ছে। যারা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন তারাও এখনও চিন্তা ভাবনা করছেন তারা ভুল করেছেন। আমি অনেক ব্রিটিশ জনগণের সাথে কথা বলেছি, তারা বলেছে আমরা সেটা এটাকে ভুল করেছি। তাদের কলিকরা অনেকে অনেক দেশ থেকে চলে যাচ্ছে, বড় বড় ক্যানারি ওয়ার্ফে যারা মাল্টি ন্যাশনাল বিলিয়ন পাউন্ডের ব্যবসা করতেন তারা অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের নাগরিক তারা চলে যাচ্ছে। এইটা ব্রেক্সিটের এই ফলাফলটা ব্রেক্সিটের কারণেই হয়েছে। এবং শুধু তা নয়, 6 হিথ্রো বিমানবন্দরে ইয়ে কথা দিয়েছিলেন, হিথ্রো বিমানবন্দরে যাতে 6 নম্বর রানওয়ে না হয় এই রানওয়েটা সরকার করতে চাচ্ছে। পরিবেশবাদীরা আপনি দেখেছেন আন্দোলন করেছে, এইটাও একটা কারণ এই নির্বাচনে। এটা তো হিথ্রো এলাকার মধ্যে আশেপাশে রিচমন্ড এবং চিজুইস পার্ক, এই জন্য এই নির্বাচনে তাদের সরকার দলীয় প্রার্থী এবং শিল্প বিশিষ্ট ধনকুবের গোল্ডস্মিথ
পদত্যাগ করেছিলেন এবং এবার উপনির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন কিন্তু হেরে গেছেন। এখানে ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রীর একটা সুন্দর কথা ছিল যে উনি রেড হোয়াইট ব্লু ব্রেক্সিট চান। তিনি বাহরাইন সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন যে জনগণ বিভিন্ন ধরনের কথা বলছে, হার্ড ব্রেক্সিট, সফট ব্রেক্সিট কিংবা কোল্ড ব্রেক্সিট, বাট আমি চাই রেড হোয়াইট অ্যান্ড ব্লু ব্রেক্সিট। এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে তিনি এমন একটি চুক্তিতে উপনীত হতে চান যেটির মাধ্যমে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন দুই পক্ষই লাভবান হবে। আমরাও আশা করব ব্রেক্সিট প্রক্রিয়া যাতে ওভাবে হয়, জনগণের মতামতের প্রতিফলন যাতে ঘটে। এবং আজকে ডেভিড ক্যামেরন, সাবেক প্রধানমন্ত্রী, যিনি ব্রেক্সিটের অন্যতম বলি বলা যায়, ব্রেক্সিটের রেফারেন্ডামের ফলাফলের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল, তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গিয়ে বলেছেন ব্রেক্সিট যেহেতু জনগণ চেয়েছে এবং জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল, সেই কারণেই তিনি রেফারেন্ডামের আয়োজন করেছিলেন এবং রেফারেন্ডামের আয়োজনটা সঠিক ছিল বলে তিনি দৃঢ়ভাবে বলেছেন। এবং তিনি একটি সুন্দর তুলনা দিয়েছেন, সেটা হচ্ছে ব্রেক্সিটের ফলাফল, রেফারেন্ডামের ফলাফল এবং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়, এটি বিশ্বে অশান্তির একটি সূচনা বলে তিনি মন্তব্য করেছেন। আপনাকে ধন্যবাদ কাইম ভাই আপনার সুন্দর আলোচনার জন্য। আমরা পরবর্তী একটি কমিউনিটি বিষয়ে, কমিউনিটি এবং বলা যায় ব্রিটেনের মূল বিষয়, ডিটেনশন সেন্টারে বাঙালির মৃত্যু কিংবা ডিটেনশন সেন্টারে যারা অবস্থান করছে তাদেরকে আটকে রাখা হয়েছে, তাদের মধ্যে আত্মহত্যার কিংবা অস্বাভাবিক মৃত্যুর প্রবণতা বেড়ে গেছে। এবং গত, এটা বলা হচ্ছে 1 ডিসেম্বর রাতে, যেটি আপনার ওয়েস্ট লন্ডনের কনব্রুক ইমিগ্রেশন ডিটেনশন রিমুভাল সেন্টারে সংঘবদ্ধ আক্রমণে নিহত হয়েছেন বাংলাদেশের প্রবাসী তারেক মাহমুদ চৌধুরী, এবং এর কিছুদিন পরেই গত বৃহস্পতিবার সিয়েরা লিওনের আরেক নাগরিকের মৃত্যু হয়েছে ডিটেনশন সেন্টারে, এবং এগুলো অস্বাভাবিক মৃত্যু। এই যে অস্বাভাবিক মৃত্যুগুলো ঘটছে এবং কারাগারে অতিরিক্ত রেকর্ড সংখ্যক বন্দী, কিছু সংবাদপত্র সংবাদ প্রকাশ করেছে অতিরিক্ত বন্দী, যত পরিমাণ বন্দী রাখা যায় কারাগারগুলোতে তার চেয়ে অনেক বেশি বন্দী রাখা হয়েছে, এইসব কারণেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে সরোয়ার ভাই, এটা আসলে ব্রিটেনকে মানবাধিকারের একটি উন্নত দেশ বলা হয়, কিন্তু আমরা দেখতে পেয়েছি 1 ডিসেম্বর যেটা আপনি একটু আগে উল্লেখ করলেন, তারেক চৌধুরী নামে ষাটোর্ধ্ব একজন ভদ্রলোক এই কনব্রুক ডিটেনশন সেন্টারে মারা গেলেন। কেন উনি মারা যাবেন? ডিটেনশন সেন্টারে সরকারের সম্পূর্ণ দায়িত্বে একজন বন্দীকে যতটুকু তার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা দেওয়ার, ডিটেনশন সেন্টার এটা সরকার তাদের ব্রিটেনের মানবাধিকার লতে বলা আছে, কিন্তু উনি ওনাকে ডিটেনশন সেন্টারের মধ্যে অন্য কয়েকজন বন্দী কীভাবে আক্রমণ করলো এবং কেন এখানে সিকিউরিটির লোকজন, হোম অফিসের লোকজন এটা তদারকি করলো না, এটা প্রশ্নবিদ্ধ। আপনি জানেন এর আগেও প্রায় 1 বছর আগে রুবেল নামের একটি ছেলে, বাংলাদেশের একটি ছাত্র, ছাত্র হার্ট অ্যাটাক করে কীভাবে ডিটেনশন সেন্টারে মারা গেলো, সে চিৎকার করলো একটা লোক, তাদের অফিসার একটা লোক তখন ছিল না, মারা গেলো, এটা নিয়ে এখনও তদন্ত চলছে। আপনি বললেন সিয়েরা লিওনের আরেকজন লোক মারা যাচ্ছে, আরেকটা আমরা রিপোর্টে দেখতে পেয়েছি লোকজন আত্মহত্যা, প্রবণতা বেড়ে যাচ্ছে এখানে, তাদের হিউম্যান রাইট যেটা আছে, বন্দীদের যেটা হিউম্যান রাইট আছে সরোয়ার ভাই, এটা হিউম্যান রাইট এখানে সম্পূর্ণভাবে বুলন্ডিত হচ্ছে। বন্দীদের সাথে মানবিক আচরণ করা হচ্ছে না, তাদেরকে হাত করা পরিয়ে নেওয়া হচ্ছে। আর কনব্রুক সেন্টারে যা আপনি জানেন, এখানে শুধুমাত্র যাদেরকে ডিপোর্ট করা হবে তাদেরকে নিয়ে আসা হয়, এদের সাথে কোনো মানবিক আচরণ করা হয়। এবং বিভিন্ন আইনজীবীরা যে কথাটা বলছেন সেটা হচ্ছে তাদের মামলাগুলো দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়, দীর্ঘদিন ধরে তাদের মামলা কোর্টে তোলা হয় না, এবং বিনা বিচারে অনেকটা, বাংলাদেশে যেরকম বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে বিনা বিচারে অনেকে আটক আছেন, এদেশেও রিমুভাল সেন্টারগুলোতে যারা আছেন তাদেরকে বলা হচ্ছে বিনা বিচারেই দিনের পর দিন আটকে রাখা হচ্ছে, যাতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজ দেশে চলে যেতে বাধ্য হয়। এ ধরনের একটা সরকারের এ ধরনের একটা গোপন নীতি হয়তো কাজ করছে। এটা তো অনৈতিক স্যার ভাই, এটা কোনোভাবে একটা মানুষের, আপনি আইনের আশ্রয় পাওয়ার অধিকার, জেনেভা কনভেনশন অনুযায়ী একটা মানুষের রাজনৈতিক আশ্রয় চাইলে আইনের আশ্রয় যত তাড়াতাড়ি পারা যায় আশ্রয় পাওয়ার অধিকার আছে, কিন্তু সরকার কেন যেন এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না? সরকারের দিকেও ব্যয়সংকোচন নীতি অবলম্বন করছে, মানবাধিকার দিক থেকে ব্রিটেনকে যে সমস্ত, আমরা ব্রিটেনের সমস্ত বিশ্বের লোকজন মানবাধিকারের উন্নত একটি দেশ, কিন্তু সেই মানবাধিকার দেশটিকে যাতে বিনা বিচারে মানুষ হত্যা হয়, এটা কোনোভাবে, এটা আমাদের আসলে ব্যথিত করে। আমরা ধন্যবাদ কাইম ভাই। আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে টাওয়ার
ফার্নান্ডেজ আপনি জানেন গত কয়েক বছর ধরে রাবার ফার্নান্ডেজ ব্রিটেনের মূলধারা রাজনীতিতে একটি উল্লেখযোগ্য নাম। এখানে বিগত মেয়রের সময় যাকে আদালত কর্তৃক পদচ্যুত করা হয়েছে, লুৎফর রহমানের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চারজন কমিশনার নিযুক্ত করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে গত 2 ডিসেম্বর একজন কমিশনার বাদ দেওয়া হয়েছে এবং টাওয়ার হ্যান্ডস কমিশনকে গ্রান্ট বরাদ্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি বাঙালি অধ্যুষিত এই বারার এই যে এই ধরনের একটা অনিয়ম থেকে ধীরে ধীরে সিস্টেমের দিকে এগিয়ে যাওয়া, এটাকে আপনি কি বলবেন যে আমাদের কমিউনিটি কিংবা আমাদের বারার কাজ কার্যক্রমে স্বচ্ছতা আসছে বলে কি আপনার মনে হয়? আমার মনে হয় সরার ভাই, যে কোনো নির্বাচিত প্রতিনিধির হাতে তার পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া উচিত, যে কোনো একটা কারণে হোক। গত মেয়র সাহেবের সময়ে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল এবং ট্রান্সপারেন্সির জন্য, যাতে কাউন্সিল বরাদ্দে কোনো অনিয়ম না হয়, সরকার অনেক পর্যালোচনা বিবেচনা করে একজন কমিশনার খাটের প্রস্তাব করেছে। আমি দেখেছি রিপোর্টে তারা এখনও পুরো মন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, আমরা এখনও যদিও আমরা কমিশনার যদি উঠিয়ে নেই, আমরা টাওয়ার হ্যামলেটসের কার্যক্রমে চোখ রাখবো। যদি দেখা যায় আরও 2 বছর পরে কার্যক্রম কোনো অনিয়ম হয়, তাহলে তারা আবার পুনরায় জিনিসটি বিশ্লেষণ করবে। আমি মনে করি এটা ভালো উদ্যোগ, নির্বাচিত প্রতিনিধিরা যাতে সুষ্ঠুভাবে জনগণের স্বার্থে কাজ করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে, এটা ভালো উদ্যোগ। আমি মনে করি যারা যারা প্রশাসনে আছেন তারা স্বচ্ছতা এবং নিষ্ঠার সাথে জনগণকে সার্ভিস দিয়ে যাবেন, যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা না হয়, যাতে আমাদের আবার কলঙ্কের বোঝা মাথায় নিতে না হয়। জন বিক্স অলরেডি বলে দিয়েছেন যে তিনি কঠোর পরিশ্রম করে যাবেন এবং এই স্বচ্ছতা ধরে রাখার চেষ্টা করবেন। আমরা সর্বশেষ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সাংবাদিক সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব, যেটি ব্রিটেনে মূলত বাংলা মিডিয়ায় যারা সাংবাদিকতা করেন তাদের অন্যতম প্রাচীন একটি সংগঠন, যদিও এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তাদের কার্যক্রম নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে 29 জানুয়ারি আগামী নতুন বছর এবং সদস্যপদ নবায়ন কিংবা নতুন সদস্য হওয়ার জন্য শেষ সময় নির্ধারণ করা হয়েছে 31 ডিসেম্বর। গত বেশ আপনি বেশ কয়েকটি কমিটিকে নিজের চোখে দেখেছেন, আপনার কি মনে হয় লন্ডন মার্কা প্রেস ক্লাব আসলেই সাধারণ সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করতে কতটুকু সফলতা অর্জন করেছে বলে আপনি মনে করেন? আসলে লন্ডন বাংলা প্রেস ক্লাব ব্রিটেনের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সবচেয়ে পুরাতন এবং বড় সংগঠন। এখানে এই সংগঠনের দ্বারা অনেক সিনিয়র জার্নালিস্ট আজকে বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই গত কয়েকটি টার্মে লন্ডন বাংলা প্রেস ক্লাব সাধারণ সদস্যদের সাংবাদিকদের যে ধরনের আশা আকাঙ্ক্ষা অফিস সহ নানাবিধ আশা আকাঙ্ক্ষা সাংবাদিকরা আশা করেছিলেন, সে ধরনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়। অসংখ্যক্রমে আমি বলে রাখি, গত নির্বাচনের আগে বর্তমান কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংবাদিক প্রেস ক্লাবের জন্য একটি ভবন তারা যে কোনোভাবে ব্যবস্থা করবেন এবং এ নিয়ে আমার যতটুকু জানা যে প্রয়োজনীয় ফান্ড রয়েছে, কিন্তু বর্তমান কমিটি সেটি করতে ব্যর্থ হয়েছে। এমনকি সদস্যপদ নবায়নের জন্য, সদস্যপদ নতুন সদস্য সংগ্রহের জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা কোনো ডেডলাইন কিংবা কোনো ধরনের কার্যক্রম হাতে নেয়নি। সর্বশেষ কমিটির মেয়াদের শেষ পর্যায়ে এসে তারা বিশেষ সাধারণ সভা করে এটি পাশ করিয়ে নিয়েছে যে আগামী 31 ডিসেম্বরের মধ্যে সাধারণ সদস্যদের দাবির মুখে কিংবা চাপের মুখে, বলা যায় সাধারণ সদস্যদের চাপের মুখে ওনার নির্দিষ্ট সময়ে মানে মেয়াদ সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নির্বাচন করার তারা অঙ্গীকার করেছেন এবং 29 জানুয়ারি সেটি নির্বাচন হবে। এবং যারা সদস্য দাদা ডিক্লেয়ার করেছেন, যারা সদস্যপদ হবেন নতুন এবং পুরাতন, 31 ডিসেম্বরের মধ্যে সদস্যপদ হতে হবে। আমরা বর্তমান কমিটি অনেক ভালো ভালো কাজ করেছে অতীতে, আমরা বর্তমান কমিটিতে যারা আছে তারা অবশ্যই সকলে যোগ্য, কিন্তু শুধুমাত্র তারা যদি আরেকটু আন্তরিক হন, তারা আমার মনে হয় সাধারণ সদস্য যারা যাদের ক্ষোভ রয়েছে তাদের ক্ষোভ প্রশমিত হবে এবং পারস্পরিক সম্পর্কটা যাতে যারা দায়িত্বশীল আছেন তার সমৃদ্ধ পারস্পরিক সম্পর্ক যাতে ভ্রাতৃত্বসুলভ থাকে আমরা আশা করব, কারণ এটা সাংবাদিকদের সংগঠন, আমাদের সংগঠন, আমাদের প্রাণী সংগঠন এবং আমাদের উন্নয়নের জন্য তারা কাজ করছেন। বিশেষ করে বর্তমান কমিটিতে যারা আছেন তারা অতীতে ভালো কাজ করেছেন এবং ভবিষ্যতে তারা ভালো কাজ করবেন, এই প্রত্যাশা রাখি। আপনাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের সময় একদম শেষ পর্যায়ে। কাইম ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এই টপ নিউজ অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান বিলেটের বাংলা মিডিয়ার প্রতিনিধি সংবাদপত্র নিয়ে আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ, এবং বাংলা টিভির সকল দর্শক ও শুভানুদায়ীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং পরিশেষে মহান বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ কাইম ভাই। বাংলা টিভির এই অনুষ্ঠান আগামী শুক্রবার আবারও আপনারা দেখতে পারবেন সুপ্রিয় দর্শক, একই সময়ে রাত 10টায় আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে, স্কাই 81-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।